আমাদের সাথে মোহাম্মদ বায়েজিদ রায়হান আছে, লিখে জানিয়েছে, স্যার আসসালামু আলাইকুম, আমি 2020-এ দাখিল দিয়েছি এবং 2022-এ HSC দিয়েছি। আমার রেজাল্ট যথাক্রমে 3.67 এসেছিল SSC-তে এবং HSC-তে এসেছে 4.33। এখন আমি লেভেল 0 থেকে শুরু করতে চাই, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, কারণ আমার বাবা নেই স্যার। আমার খুব ইচ্ছা আমি ইংরেজিতে কথা বলবো এবং বড় চাকরি করব। আমরা মনে হয় স্টিভ জবসের নাম শুনেছি, জি স্যার, ওকে তো বলেছে আবার সেই টাকাটা নাই। স্টিভ জবস প্রায় 12 মাইল, ইফ আই এম নট মিস্টেকেন, 10 থেকে 12 মাইল হেঁটে যেতেন, আবার 10 থেকে 12 মাইল হেঁটে আসতেন, শুধু সপ্তাহে একটা দিন ভালো খাবারের জন্য। ওখানে চার্চ, রবিবারে, প্রত্যেক রবিবারে ওখানে চার্চ, যেটা আমাদের খ্রিস্টানদের গির্জা বলি, সেই গির্জাতে উনি যেতেন সপ্তাহে প্রতি রবিবারে 10 থেকে 12 মাইল হেঁটে। 12 মাইল মানে বুঝতে পারছো প্রায় 20 কিলোর কাছাকাছি। এত দূর উনি হেঁটে যেতেন, এত দূর উনি হেঁটে আসতেন। এবং এইটার জন্য কেন বলতো, এক বেলা সারা সপ্তাহে এক বেলা ভালো খাবারের জন্য। উনি যদি অ্যাপলের প্রধান হতে পারেন, অ্যাপল গঠন করতে পারেন, যিনি প্রায় 52 মিলিয়ন, সরি, বিলিয়ন পাউন্ডস, 52 বিলিয়ন পাউন্ডস তার মৃত্যুর সময় তার ব্যাংকে ছিল, এটা বুঝতে পারছো কত বড় বাজেট, আমাদের পুরো দেশের বাজেটের চেয়ে বেশি। এত বড় বাজেট, এত বড় টাকা, এত বড় অ্যামাউন্ট তার ব্যাংকে ছিল যখন উনি চলে যাচ্ছেন মৃত্যু সজ্জায়, তখন এত টাকার মালিক ছিলেন। উনার বাবা ছিল, বায়োলজিক্যাল ফাদার ছিল, কিন্তু ওনার সাথে কোনো পরিচয় ছিল না, ওনার সাথে কোনো জানা জানতেন না, হি নো দ্যাট। তো এই জন্য বলবো, সে কিন্তু একেবারে খুব কষ্ট করে মানুষ হয়েছে, তারপরে, এবং তার খুব বেশি লেখাপড়াও হয়নি, তুমি জানো মনে হয়, সে কিন্তু গ্রাজুয়েট হয়নি, ওয়েন্ট টু স্কুল, কলেজ, সরি, কলেজ ড্রপ আউট হয়েছে, স্কুলে, জি উনি স্কুলে গিয়েছিলেন, কলেজ আর হয়নি। তো উনি কিন্তু একজন ব্যাচেলর না, একটা গ্রাজুয়েট না। উনি যদি পারেন, তুমি কেন মনে করছো তোমাকে দিয়ে সম্ভব না? ইনশাআল্লাহ সম্ভব। ইভেন আমি আমার পরিবার থেকে যদি বলি, আমি খুব মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি যদি আমার মধ্যবিত্ত একটা পরিবার থেকে, যেখানে আমার বাবা বলতেন প্রতি মাসের 15 তারিখের পরে আমি আর, উনি বলতেন কোনো আবদার করবে না, ট্রাস্ট মি, দিস হোয়াট, মানে আমরা এইভাবে কিন্তু আমাদের বড় হয়েছি। আমরা উইভ গট থ্রু সো মেনি প্রবলেমস এট দ্য টাইম উই গ্রো আপ, ব্রট আপ, উই সো মেনি সো মেনি থিংস, উই ইউ নো ফট মেনি ওয়ার্স অ্যান্ড ইভেন্টস, সো অনেক কিছু করে, স্ট্রাগল আ লট আই উড সে এট দ্য টাইম ইউ গ্রো আপ। তারপরে কিন্তু আজকে এখানে আলহামদুলিল্লাহ, আজকে মানুষের স্বপ্নপূরণে কাজ করছি, লক্ষ লক্ষ মানুষের স্বপ্নপূরণে কাজ করছি, প্রতিষ্ঠান গড়ে তুলেছি, ATM যা সত্যতার চাদর মারো, আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, এবং যেখানে আমি হয়েছিলাম সেখানে কেউ আমার কোনো পরিচয় জানতো না, আমিও তাদেরকে চিনতাম না, এত বড় পদে ছিলাম, অনেকে বলতো তার আত্মীয় স্বজন কিনা, কিচ্ছু না, এবং তাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি যারা আমাকে সিলেক্ট করেছিলেন, বুঝছো?